এতক্ষণ ম্যাথ করতে করতে মাথাটা আমার গেল, এখন ভাবলাম কেন না কিছু একটা খাই বানিয়ে। সো গাইস, এখন আমরা বানাবো ব্রেড কাস্টার্ড। বেসিক্যালি আমার মিষ্টি কিছু খাইতে খুব মন করতেছিল, আমি এমনি মিষ্টি কিছু পছন্দ করি না, তো এখানে আমরা ব্রেড কাস্টার্ড বানাচ্ছি। যা যা লাগে তা নিয়ে নিলাম, এখানে মিক্স করা হচ্ছে। সো বেসিক্যালি আমি ক্যামেরা হোল্ড করার জন্য মিক্সটা করতে পারি নাই, দ্যাটস ওয়াই আমার আম্মুকে বললাম আম্মু তুমি একটু মিক্স করো আমি দেখাই। তো তারপর হচ্ছে কি, সব ব্রেডসগুলো অ্যান্ডিগুলোকে কাট করা হচ্ছে। এখানে ওটাকে গরম করে মিক্স করা হলো, আবার ব্রেডগুলোকে একটা সুন্দর একটা শেপে কাট করা হবে, স্যান্ডউইচের শেপটা আর কি। তো এটা হলো সেই ক্রিমটা, এটা একটু থিক হতে হবে, তারপরে আমরা ব্রেডের উপরে দিয়ে দিব। আপনার যদি এটা রেসিপি চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি একদম ডিটেইলি আপনাকে বলে দিব কমেন্টেই। তো ভালো মতো নাড়াচাড়া করে করে একটা ফেনা ফেনা টাইপ আসবে, তখন এসে গিয়ে আপনি আপনার এটা অফ করে দিবেন, মানে নাড়াচাড়াটা অফ করে দিবেন। ওপর দিকে ব্রেডগুলো সব সাজানো হয়ে গেছে, শুধু গ্রেভিটা ঢেলে দেব। আমার তো চোখ বসে আছে সেই কনডেন্স মিল্কে। কনডেন্স মিল্ক আমি খুবই পছন্দ করি, আমি এমনি খেয়ে ফেলি। এই তো কাস্টার্ডটা রেডি হয়ে গেলে ঢেলে দিলাম আমরা ব্রেডের উপর, এন্ড হয়ে গেলে আমাদের ব্রেড কাস্টার্ড। মাস্ট ট্রাই।